রাজাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি ঠিকই, কিন্তু আমি ওকে জন্ম দিইনি, ওকে লোক। আমরা আজও দুজন চলুন চলুন, কোর্টে যাবার টাইম হয়ে গেছে। Everything will be fine. একমাত্র নলো কি পারে অরিন্দমকে বাঁচাতে? তুমি এখন যাও আর আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। হ্যাঁ মা। ইওর অনার, গত 18 ডিসেম্বর বিকেল 4টা নাগাদ মুকুন্দপুরে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আদিত্য রায় নামে এক যুবক আহত হয়। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রথমে আমি ঘটনার প্রত্যক্ষদর্শীকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। গ্রান্টেড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। আদালতকে আপনার নাম বলুন। আমি দিনেশ সৎপতি। এবার সেদিন যা দেখেছিলেন পুঙ্খানুপুঙ্খ আদালতের সামনে বলুন। স্যার, মুকুন্দপুর এরিয়াটা আমাদের পাড়া, সেদিনও আমি অটোস্ট্যান্ডে ছিলাম। যিনি মারা গেছেন উনি একটা ক্যাব থেকে নেমে রাস্তা পার করছিলেন, হঠাৎ দেখি একটা গাড়ি প্রচণ্ড স্পিডে এসে ভদ্রলোককে ধাক্কা মারেন আর সবাই হই হই করে ওঠে। তারপর আমরা কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ওখানে গিয়ে শুনি উনি আগেই মারা গেছেন। ইওর অনার, আপাত দৃষ্টিতে ঘটনাটা দুর্ঘটনা বলে মনে হলেও পুলিশ তদন্তে নেমে অদ্ভুতভাবে জানতে পারে যে মৃত আদিত্য রায়ের দাদা অরিন্দম রায় ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল। পুলিশি তদন্তে উঠে আসা কিছু তথ্য আমি অলরেডি কোর্টে জমা করেছি। তার মধ্যে প্রথম হল আদিত্য রায়ের কল লিস্ট। সেখানে দেখা গেছে যে ঘটনার 6 ঘন্টার মধ্যে সেখান থেকে অরিন্দম রায়কে 2 বার ফোন করা হয়েছে। সেকেন্ড, অরিন্দম রায়ের কল লিস্ট, সেখান থেকে আদিত্য রায়কে 7 বার ফোন করার চেষ্টা হয়েছে, যদিও একবারের বেশি কথা হয়নি। আর তৃতীয়ত, অরিন্দম রায়ের মোবাইল টাওয়ার লোকেশন, দুর্ঘটনার সময় সেটা আশেপাশেই ছিল, কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার ইমিডিয়েট পরে ওনার মোবাইল টাওয়ার লোকেশন শিফট করে। আর সবথেকে ইম্পর্টেন্ট, মুকুন্দপুর অঞ্চলের কিছু পাওয়া না গেলেও ঠিক পরের সিগন্যালে পাওয়া গেছে যে অরিন্দম রায়ের গাড়িটা সেখান দিয়ে পাস করছে। ইওর অনার, এবার আমি অভিযুক্ত অরিন্দম রায়কে কিছু জিজ্ঞেস করার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার রায়, এই যে তথ্যগুলো আমি বললাম এগুলোর সত্যতা সম্পর্কে আপনার মতামত কি? ইওর অনার, উনি যে কটা পয়েন্ট বললেন সবগুলোই কারেক্ট। থ্যাংক ইউ মিস্টার। এবার আমি প্রত্যক্ষদর্শীকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব।
আচ্ছা, সেদিন যে গাড়িটা ধাক্কা মেরেছিল সেই গাড়িটার রং কি ছিল? সাদা রঙের ছিল। ঠিক আছে, আপনি যেতে পারেন। ইওর অনার, পুলিশি তদন্তে জানা গেছে যে অভিযুক্ত অরিন্দম রায়ের গাড়ির রং সেম সাদা। শুধু তাই নয়, তদন্তের সময় ওনার গাড়িতে একটা ধাক্কা মারার চিহ্ন পাওয়া গেছে। অতএব এটা জলের মতো পরিষ্কার যে অরিন্দম রায় তার ভাইকে ডেকে এনে ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হত্যা করেছে। That's all, Your Honor. Well, now it's your turn, give us counsel. Your Honor, our সদ্য পাবলিক প্রসিকিউটর সমস্ত বিষয় উল্লেখ করলেও উল্লেখযোগ্য বিষয়টি উল্লেখ করেননি তিনি। আমি ওনাকে একটু মনে করিয়ে দিই যে খুনের মামলায় শুধুমাত্র প্রমাণ দাখিল করাটাই যথেষ্ট নয়, সেই খুনটা কেন করা হয়েছে, মার্ডার কেন করা হয়েছে, তার মোটিভটাও ক্লিয়ার করা চাই। অবজেকশন ইওর অনার, এই ঘটনাটা যদি নিছক দুর্ঘটনা হতো তাহলে অরিন্দম রায়ের উচিত ছিল নিজের গাড়িতে করে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া, তার প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা। কে বলতে পারে সময়ে হাসপাতালে পৌঁছলে হয়তো ভিকটিমের প্রাণ বাঁচানো যেত, কিন্তু উনি তা না করে সেখান থেকে পালিয়ে গেল। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে এই ঘটনার পেছনে ওনার নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য ছিল। এক মিনিট, আপনি তো এটা এখানে দাঁড়িয়ে দুয়ে দুয়ে চার করছেন, মিস্টার পাবলিক প্রসিকিউটর, দুয়ে দুয়ে কিন্তু পাশাপাশি বাইশও হয়। আমার প্রশ্ন একটাই যে অরিন্দম রয়ের তার ভাইকে খুন করার মোটিভটা কি ছিল? Objection overruled. You may proceed. Thank you, Your Honor. Your Honor, এই মোটিভটা ক্লিয়ার করার জন্য আমি আমার মাস্টার দাদা আমাদের ভিকটিমের স্ত্রী রোহিণী রায়কে কয়েকটা প্রশ্ন করার অনুমতি চাইছি। Permission granted. Thank you. যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস রায়, আমাকে শুধু এইটুকু বলুন যে অরিন্দম রায় আর আদিত্য রায়ের মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো সম্পর্ক ছিল। আদি মানে আমার স্বর্গীয় স্বামী নিজের দাদাকে ভীষণ শ্রদ্ধা করত। শুধু তাই নয়, অরিন্দম রায় নিজের ভাইকে একেবারে চোখে হারাত। তাদের মধ্যে ব্যক্তিগত বা সম্পত্তিগত কোনো বিরোধ ছিল কি? বিরোধ হওয়ার তো কোনো জায়গাই নেই। আদিত্য রায়ের কাছে তার দাদার কথা বেদবাক্যের মতো ছিল, বিরোধিতার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি এবার যেতে পারেন। এসব উইটনেসের বয়ান, সিসিটিভি ফুটেজ, গাড়ির ধাক্কার চিহ্ন, কল হিস্ট্রি, কল লোকেশন, এগুলো কোনো কিছুই মোটিভকে স্পষ্ট করছে না। কারণ অরিন্দম রায় তার ভাইকে যথেষ্ট ভালোবাসতেন, আর এই ভালোবাসার সম্পর্কের খাতিরে অরিন্দম রায় তার ভাইকে খুন করার কোনো মোটিভই নেই। মিলট, পুলিশের প্রাথমিক তদন্তে এই বিষয়গুলো উঠে এসেছে। আমার বিশ্বাস, পুলিশ যদি আরেকটু সময় পায় তাহলে মোটিভ সম্পর্কেও তথ্য এবং প্রমাণ অবশ্যই জোগাড় করতে পারবে। সোম থেকে শুক্র রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।